তার মানে এই মাটিকে তিনি মার জায়গায় যেহেতু এখান থেকে আমরা বের হয়েছি এখান থেকে আমরা বের তাহলে এই মাটিকে তারা মা বানিয়ে এই সরাসরি মা কে তারা পূজা করে মাটি কি নিজেই ফুলের গাছ বানায় মাটি কি নিজে আম গাছ নিজে তৈরি করে দেয় নাকি আল্লাহ তৈরি করে এটা হলো আকিদা হিন্দুদের আকিদা হলে মাটি নিজেই সবকিছু তৈরি করে কিন্তু আমরা কি সে আকিদা বিশ্বাস করি বলছে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ যে শিক্ষায় আগিয়ে যাক এটা তিনি কশ্চিন কালেও কিন্তু চান আর হিন্দু ধর্মের আকিদা কি জানেন হিন্দু ধর্মের আকিদা হলো ভালো করে বোঝেন তারা পৃথিবীর সব জিনিসের করি না আর আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে সেই আকিদা আমাদের সন্তানকে শিখাবো যে তোমার রব এই পৃথিবীর পরিচালক নয় বরং তোমার মা এ বাংলাদেশই তোমাকে শান্তি দিবে আমাদের জাতীয় সঙ্গীতটা এমনভাবে সাজাবো যেন এটা শিরকি সিরে যুক্ত না হয়ে তাওহিদ যুক্ত যেন হয়ে যায় আত্মারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য দুঃখের বিষয় আমাদের দেশে যেটা জাতীয় সঙ্গীত জাতীয় কি এটা নিয়ে কিন্তু ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দেখছি এই জন্য যে আল্লাহর দয়া আল্লাহ মেহরবানিতে এটা নিয়ে বিতর্ক করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে তাই আমরা এখন বিতর্ক করছি কিন্তু যে আমাদের উপর বসেছিল তারা তো আমাদেরকে বিতর্ক তো কথা জাতীয় সঙ্গীত সম্পর্কে কোনো কথা বলে রাষ্ট্র রাষ্ট্রদূহ তাকে মামলা দিয়ে একেবারে জনজমুখের সামনে তারা মানে প্রকাশ্যে তাকে হত্যা করবে কথা বুঝে আসলো আমরা আজকের আলোচনায় আমাদের দেশের স্বার্থে আমাদের দেশের জনগণের স্বার্থে আমরা এই জাতীয় সঙ্গীতটাকে একটু মানে ইসলামের আলোকে একটু যাচাই বাছাই করে দেখি না যে আসলে এটা কি ইসলামের সাংঘর্ষিক নাকি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে এই জাতীয় সঙ্গীতটা কে তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি কে মুসলমান উনি মুসলমান কথা বুঝে আসলো তাহলে এটাকে আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য যে যেই দেশের অধিকাংশ নব্বই পার্শের মুসলমান আর আমাদের দেশের নব্বই পার্শের মুসলমান মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে আমাদের জাতীয় সঙ্গীত বানাবে আমাদেরকে অমুসলিমদের কাছে ধার করে নিতে হলো আমি মনে করি যাদের ভেতরে একটু জাতীয়তা বোধ আছে একটু মানে আমাদের যে জাতি হিসাবে হ্যাঁ ইসে মুসলিম জাতি হিসাবে যদি আমাদের ভিতরে একটু সামান্য কিছু গর্বের কিছু থাকে তাহলে অবশ্যই তার লজ্জায় মাথা নিচে হওয়া উচিত যে আমরা মুসলিম হয়ে অমুসলিমদের কাছ থেকে জাতিসংগীতটা আমরা জাতীয় সঙ্গীতটা কীভাবে ধার করে নিলাম এটা এক নম্বর নাম্বার দুই যিনি জাতীয় সঙ্গীতটা তৈরি করেছেন উনি কি বাংলাদেশ স্বাধীনতার আগে তৈরি করেছেন না পরে আগে অনেক আগে তৈরি করেছেন তাই নাকি কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ উনি উনি যে তৈরি করেছেন উনি কি বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি করেছেন উনি তো তৈরি করেছেন বাংলা ভাষাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মানে পুরা বাংলাভাষীদের ইন্ডিয়ার যে স্টেট আছে বাংলা বাঙালি স্টেট এই সবগুলি বাঙালিকে একত্রিত রাখার জন্য তিনি এই বাংলার যে পুরা মাটি আছে এই মাটিকে সোনার মাটি হিসাবে তিনি আখ্যায়িত করে এই জাতীয় সঙ্গীতটা তৈরি করেছেন নাকি ভাই এর কারণ অনেকে কারণ লেখার চেষ্টা করেছেন কারণটা হলেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন জমিদার উনি কোথায় বসবাস করতেন ঝিনাইদার বাংলাদেশে ঝিনাদাই এরপরে তিনি চলে গেছেন কলকাতায় তো উনি ওনার জমি বাংলাদেশের এরিয়াতেও আছে ইন্ডিয়ার এরিয়াতেও আছে উনি কখনোই চাচ্ছিলেন না যে এ বাংলা দুই ভাগ হোক কেন দুই ভাগ হোক চাচ্ছিলেন না যে দুই ভাগ হলে তো ওই ভাগের জমির জমিদারি খাজনা তো পাবে কিন্তু এই ভাগ থেকে তিনি কীভাবে পাবেন এটা তার ব্যক্তিগত একটা স্বার্থ কাজ করেছে ঠিক আছে এই জন্য তারা দুই বাংলা ভাগ করতে চায় নাই তার এই চাওয়াটা যদি চাওয়াটা বাস্তবায়ন হতো বা চাওয়াটা যদি থেকে যেত আমরা তাহলে যিনি আমাদের জাতীয় সংগীত বানালেন তিনি দেশ স্বাধীনের আগে বানিয়েছেন এবং তার চিন্তা ভাবনা অন্য চিন্তা ছিল ওই চিন্তার সাথে আমাদের দেশের স্বাধীনতা কোন চিন্তার মিল নেই আর জটিল ব্যাপার সেটা হলেই উনি যেহেতু হিন্দু ধর্ম ভালো করে বোঝেন উনি কি হিন্দু ধর্মের আর হিন্দু ধর্মের আকিদা কি জানেন হিন্দু ধর্মের আকিদা হলো ভালো করে তারা পৃথিবীর সব জিনিসের ইবাদত করে আল্লাহ ছাড়া গরুর ইবাদত করে গাছের ইবাদত করে পাথরের ইবাদত করে আগুনের ইবাদত করে সূর্যের ইবাদত করে ওই তারার ইবাদত করে চাঁদের এবাদত করে নদীর এবাদত করে বাতাসের ইবাদত করে যেই জিনিস এমনকি মানুষের পুরুষ লিঙ্গ স্ত্রী ইবাদত করে আমি কি বললাম প্রত্যেক জিনিস যেটা তার জন্য আশ্চর্য মনে হয় তার ইবাদত করে এই তারা যে মা বুতটা বানায় তাদের যে বুথ বানায় দেখেন না দশটা হাত বিশটা হাত চেহারা বিকৃত চেহারা কেন এগুলি কেন বানায় আশ্চর্য বানায় আশ্চর্যজন মনে হয় আশ্চর্য হলেই তার সামনে মনে করেন একটা আলাদা পাওয়ার আছে আর তার কাছ থেকে তারা নিরাপদ পাওয়ার জন্য তার জন্য কি করে এ বাবুদ করে কথা বুঝে আসলো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু সেহেতু ওর কাছে সবই মাহবুদ দেশ মাহবুদ দেশের মহাবুদ মাটি মাহবুদ গঙ্গা মাহবুদ আমি তো নিজেই ভারতে যেয়ে দেখে আসছি যে মানুষ গঙ্গায় গোসল করলেই গুনামাপ যেহেতু গঙ্গা এটা বেশি বন্যা হয়ে গেলে মানুষের পানির মানে কী ঘর বাড়ি ভেঙে ফেলে দেয় এই জন্য তারা আল্লাহকে বলে না আল্লাহ তুমি বস মানে বার্ষিক বর্ষণ কম করায় সরাসরি গঙ্গা নদীকে পূজা করে হে গঙ্গা নদী আমরা তোমার পাশে থেকে আমাদেরকে বাঁচাও আর এই গঙ্গাতে মানুষ যে কত টাকা দান করে হিসাবে তো গঙ্গাতে টাকা দান করলে ওই টাকা কি পানিয়ে খায় মাটিয়ে খায় তাহলে আপনি যে গঙ্গাকে প্রার্থনা করছেন হে গঙ্গা আমাকে বাঁচাও গঙ্গাকে তোমার কথা শোনে তাহলে হিন্দুদের ধর্ম হলেই ওরা সব জিনিসের হেফাজত করে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলছেন কি বলছেন আমার সোনার বাংলা মানে শুধু বাংলাদেশ না এ বাংলা এরিয়া পুরাটাই আমি তোমার ভালোবাসি তোমার আকাশ তোমার বাতাস তাহলে আকাশ কার সে বলছে আকাশকার এই 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 মাটির আকাশ আর এটাকে পরবর্তীতে মা পরবর্তী কি বলছেন মা তার মানে এই মাটিকে তিনি মার জায়গায় যেহেতু এখান থেকে আমরা বের হয়েছি এখান থেকে আমরা তো রয়েছি তাহলে এই মাটিকে তারা মা বানিয়ে এই সরাসরি মাকে তারা পূজা করে মাকে তারা কি করে পূজা করে এটা হিন্দু আকীদা এটা কি হিন্দু আকীদা তার আকীদা অনুযায়ী সে সে এটা বানাইছে কিন্তু এই একই কি ইসলাম সাপোর্ট করে এই আকাশ বাতাস কি বাংলাদেশের মাটির বাংলাদেশের মাটির ষষ্ঠ আল্লাহ বাংলাদেশের মানুষের আল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের ষ্রষ্ঠ আল্লাহ সারা পৃথিবীর মানুষের এই পৃথিবীটাকে সুন্দর কি এমনি হয়েছে আল্লাহ বানায় তাহলে প্রশংসা আপনি আল্লাহ করবেন না মাটির করবেন মাটি কি নিজেই ফুলের গাছ বানায় মাটি কি নিজে আম গাছ নিজে তৈরি করে দেয় নাকি আল্লাহ তৈরি করে এটা হলোদা হিন্দুদের আকিদা হলে মাটি নিজেই সবকিছু আমরা কি বিশ্বাস করি তাহলে আমরা যেই লালন করি না আর আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে সেই আকিদা আমাদের সন্তানকে শিখাবো যে তোমার রব এই পৃথিবীর পরিচালক নয় বরং তোমার মা এ বাংলাদেশী তোমাকে শান্তি দিবে এটা কি তাওহিদে আকিদা নাকি সের কি তাহলে শিরকি আঁকি দেয় এটা আমরা কিন্তু বহু আগে থেকে বলে আসতেছি এবং আমাদের জাতিকে এটা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু জাতি বোঝে না কেন বোঝে না জানেন জাতির সামনে রবীন্দ্রনাথ ঠাকুর এটা সে একটা মহাপণ্ডিত কারো কারো কাছে নাউজুবুল্লাহ আল্লাহর অলি বলছে বলছি সেনেক আল্লাহর ওলি এবং কারো কারো কাছে নবী মোহাম্মদুর রফ্লা নাওজুবুল্লাহ তার সাথে তারা অনেক বড় মর্যাদা দিয়ে থাকে ঠিক আছে অত অত ইতিহাস বলছে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ যে শিক্ষায় আগিয়ে যাক এটা তিনি কোশ্চিন কালেও কিন্তু চান নেই এটা চাওয়ার পরেও আমরা কত হতভাগ্য জাতি যে আমরা এখন পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে তার চেহারা দেখছেন ইসলাম বলছে কাসু সাওয়ারিফ মুস কাটো দাড়িকে ছেড়ে দাও আর ওনার দাড়ি মু সব সমান দই কিভাবে খায় তো আল্লাহ জানে কথা বুঝেছেন ওনাকে আমরা এখন বড় পন্ডিত বানাই দিয়েছি পন্ডিত বানাই দেয় তার সেই জাতি সঙ্গীত সেটা আমরা এখনও চালিয়ে যাচ্ছি এখন আজকে আমাদের এই বক্তব্য দেওয়ার সুযোগ এই জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহর পাক দয়া করে আমি মনে আমি বলবো আল্লাহ পাক আমাদের দেশের দেশের প্রতি অনুগ্রহ করে দয়া করে কিছু ভালো মানুষের তত্ত্বাবধানে দেশটা এখন স্বাধীন করেছে এবং তারা দেশটাকে মানে নতুন করে সাজানো এবং সংস্কার করার দায়িত্ব তারা হাতে নিয়েছে বিভিন্ন সেক্টরে তারা সংস্কার করতেছে আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছে আশা রাখবো আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন দেশের জন্য কল্যাণ কর ইসলামের পক্ষে যেগুলি কর্ম আছে যেই কর্মগুলি আমাদের জন্য আমাদের দেশের জন্য কল্যাণ হবে আল্লাহ পাক যেন সেই কর্মগুলি তাদেরকে করা সহজ করে দেয় যেহেতু তারা মুসলিম আমরাও মুসলিম তাদের সদিচ্ছা আছে সেহেতু আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে তাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমাদের জাতীয় সঙ্গীতটা এমন হবে যে এই জাতীয় সঙ্গীতের ভিতরে আমাদের রব আমাদের সষ্টা তারা যেন আমাদের সন্তানরা যেন ছোটবেলা থেকে তার রবের পরিচয় পায় এবং আমাদের দেশ এটা কোনো শিরকি দেশ নয় এটা তাওহিদপন্থী দেশ অর্থে এই দেশে আমরা প্রশংসার ক্ষেত্রে সময়ের সীমা লঙ্ঘন করবো না এখানকার ভালো মঙ্গল নিজব সব আল্লাহ দিকি করে আমাদের জাতীয় সঙ্গীতটা এমনভাবে সাজাবো যেন এটা সিরকি সিরে যুক্ত না হয়ে যুক্ত যেন হয়ে যায় এ সুযোগ আসে না নাই এই জন্য আমরা আশা রাখবো আমরা তো ছোট মানুষ আমরা তো তাদের কাছে যে বক্তব্য দিতে পারি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা আমাদের বক্তব্য অনেকের কানে চলে যাবে এই আমরা আমাদের পক্ষ থেকে এটা ইমামের দাবি মনে করি আমাদের দেশের সংস্কারই শুধু নয় আমাদের দেশ সারা বিশ্বের একটা মডেল দেশ হোক এবং এই দেশটাকে দেখে যেন সারা পৃথিবীর মানুষ শিক্ষা নেয় যে এভাবে দেশ পরিচালনা হতে পারে সেই দেশে আইন হবে ইনসাফ ভিত্তিক আইন এবং সেই দেশ পরিচালনা হবে শরীয়ত ভিত্তিক পরিচালনা এবং সেই দেশের মানুষ তারা আল্লাহর নিরাপত্তায় আল্লাহর বরকতে এবং আল্লাহর দেওয়ার নেয়ামতে তারা সেখানে বসবাস করবে নির্বিকভাবে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে যারা দেশের দায়িত্বশীল আছে তারা যদি সিরিখ সাপোর্ট করে আমাকে সিরিপ করবো যে না আমাদের যান চলে গেলে সিরিপ করবো না অর্থাৎ জাতীয় সঙ্গীতের মধ্যে যদি সিরিক থাকে তাহলে আমি নিজেও জাতীয় সঙ্গীত গাবো না আমার সন্তান জাতীয় সঙ্গীত গাক এটা আমরা করছি খেলো যাবো না এর জন্য যদি আমাদেরকে দুনিয়া থেকে বিচারিত হতে হয় সেটাও আমাদের নেব জাতীয় সঙ্গীত আমরা গাবো না আমরা আশা রাখবো বিষয়টা তারা যেন অনুধাবন করে বোঝে এবং এটা নিয়ে যারা তা চেষ্টা করে গবেষণা করে করে এর বিপরীত একটা পূর্ণ একটা পূর্ণ একটা জাতির সঙ্গীত যেন তারা তৈরি করার চেষ্টা করে আশা করি ইচ্ছা করলে সদ থাকলে এটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যারা আলোচনা শুনছি আমাদের হিসাব আমাদেরকে দিতে হবে